প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, এবং আমাদের আজকের ক্লাসের সংখ্যা হচ্ছে 20। অষ্টম শ্রেণীর যে অধ্যায়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম অধ্যায়ের পার্ট 5, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং এদের কাজগুলো নিয়ে। আমরা জানি সরকার হচ্ছে একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার যাবতীয় কাজগুলো সম্পাদন করে থাকে, আর এই রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন ধরনের কাজ, যেমন নাগরিক হিসেবে আমাদের খাদ্য, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করে থাকে। আর এই সরকারের কাজগুলো সম্পাদনের জন্য রয়েছে তিনটি বিভাগ, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আজ আমরা আমাদের ক্লাসে এই তিনটি বিভাগের গঠন প্রণালী এবং কার্যাবলী সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জেনে নেব আইন বিভাগ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আর এর নাম হচ্ছে জাতীয় সংসদ। মোট 350 জন সদস্য নিয়ে এই সংসদটি গঠিত হয়। এর মধ্যে 300 জন সদস্য দেশের 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকদের সরাসরি বা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে, আর বাকি যে 50টি আসন থাকে সেটি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যরা, অর্থাৎ যারা মানে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন, সেই সদস্যরা এই 50 জন মহিলাদের নির্বাচিত করে থাকে। জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার জাতীয় সংসদ অধিবেশনের সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন। ডেপুটি স্পিকার প্রধান স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন, আর এই দুইজন সংসদ সদস্যই সকল সংসদ সদস্যদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হন। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন বিভাগের যে গঠন প্রণালীটা, সেটা হচ্ছে এই আইনসভাটা হবে এক কক্ষ বিশিষ্ট, আর এখানে 350 জন সদস্য একত্রে বসে তাদের বিভিন্ন ধরনের মতামত প্রদান করে থাকে, এবং এটা এই সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকে। কখনও কখনও যদি প্রধান স্পিকার সংসদে অনুপস্থিত থাকে, তাহলে সেখানে ডেপুটি স্পিকার তার হয়ে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন। এখন আমরা জানব এই আইন বিভাগের কার্যাবলীগুলো কী কী। আইন বিভাগে বসে সংসদ সদস্যরা সাধারণ আইন তৈরি করে, এবং কখনও কখনও সেই আইন পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারে। দেশের জনমতকে তারা প্রকাশ করে, এবং সরকারের আয় ব্যয় তারা নিয়ন্ত্রণ করে থাকে, যেটাকে আমরা কিনা বলি বাজেট। সংসদে বসে এই সংসদ সদস্যরা সংবিধান প্রণয়ন করেন এবং সেটিকে সংশোধন করেন। দেশের আর্থিক সংকটে দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে এই আইন বিভাগ, এবং জাতীয় বাজেট অনুমোদন ও কর ধার্য করে আইন বিভাগ। এখন আমরা জানব সরকারের আরেকটি অঙ্গ সংগঠন, সেটি হচ্ছে শাসন বিভাগ। রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব থাকে এই শাসন বিভাগের। অর্থাৎ শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝানো হয়, আর এই অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার পর্যন্ত সকলই শাসন বিভাগের অংশ। এখানে আমরা দেখতে পাই যে শাসন কার্য, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য অবশ্যই সেখানে শাসনের দরকার হয়, এবং এই শাসন ক্ষমতা প্রণয়ন করে থাকে বা কাজ করে থাকে শাসন বিভাগ। এই শাসন বিভাগে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার, অর্থাৎ কেউ এখানে কম নয়, তা সবার গুরুত্বই থাকে প্রধান, প্রত্যেকে এই শাসন বিভাগের অংশীদারিত্বে প্রধান হয়ে থাকে। তবে প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শাসন বিভাগটা গঠিত হয়। যেহেতু রাষ্ট্র পরিচালনার জন্য এটি একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিভাগ, তাই এখানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ এবং প্রশাসনিক কর্মকর্তারা নিয়োজিত থাকে। শাসন বিভাগের কার্যাবলীগুলো কী কী সেগুলো এখন আমরা একটু জেনে নে। শাসন বিভাগ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়ন করে, এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করে থাকে। অর্থাৎ আইন বিভাগ, যেটি আমরা কিছুক্ষণ আগে জেনেছি, এই আইন বিভাগে বসে শাসন তাকে কীভাবে প্রণয়ন করা হবে সেটি কার্যকর করা হয়ে থাকে, এবং সে অনুযায়ী সেটা বাস্তবায়ন এবং দেশ পরিচালনা করা হয়।
দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে হচ্ছে আইন বিভাগ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব শাসন বিভাগের, এবং সেই সাথে বিদেশের সাথে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় সেই সম্পর্কটাও হচ্ছে দায়িত্ব পালন করে শাসন বিভাগ। এখন আমরা জানব বিচার বিভাগের গঠন প্রণালী এবং এর কার্যাবলীগুলো। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে এই বিভাগ গঠিত হয়। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হল সুপ্রিম কোর্ট, আর এর প্রধানকে বলা হয় বাংলাদেশের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। আর এই সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে আপিল বিভাগ এবং অন্যটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। এই দুটি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং প্রচলিত আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যখন একটি রাষ্ট্রের কোনো অনিয়ম হয় তখন সেটি চলে যায় শাসন বিভাগের কাছে। শাসন বিভাগ যখন সেটি বিচার বিভাগে তত্ত্বাবধানে দিয়ে দেয় তখন সেই বিচার বিভাগ সংবিধান এবং আইন অনুযায়ী তার বিচার কাজ পরিচালনা করে থাকে। আর বাংলাদেশের সুপ্রিম কোর্টটি সর্বোচ্চ স্তরটি হলো বিচার বিভাগের সর্বোচ্চ স্তরটি হলো সুপ্রিম কোর্ট। আর এর রয়েছে দুটি বিভাগ, একটি হচ্ছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, আর এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগও আছে। এই দুটি বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং তারা প্রচলিত আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকেন। বিচার বিভাগের কার্যাবলীগুলো হচ্ছে দেশ থেকে দুষ্টের দমন এবং অপরাধীদের শাস্তি বিধান ও ন্যায় প্রতিষ্ঠা করে থাকে, বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলা মোকদ্দমার মীমাংসামূলক রায় দেয়। এখানে দেওয়ানি বলতে সাধারণত জমি জমা সংক্রান্ত এবং ফৌজদারি মামলা বলতে সাধারণত যে ধরনের তোমাদের ঝগড়াঝাটি বা মারামারি যে ধরনের মামলা মোকদ্দমা হয় সেই ধরনের মীমাংসামূলক রায় দেয় এই বিচার বিভাগ। সংবিধানের বিভিন্ন ধারা আইনের ব্যাখ্যা দেয়, দেশের সংবিধান ও নাগরিকের অধিকার রক্ষা করে এবং দেশ থেকে বিভিন্ন তদন্তমূলক কাজও করে থাকে এই বিচার বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা বিষয় থেকে অর্থাৎ তিনটি বিভাগ থেকে যে প্রশ্নটি আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব সেটি হচ্ছে শাসন বিভাগের কার্যাবলী ব্যাখ্যা কর। এই বাড়ি কাজটি তোমরা প্রত্যেক রবিবার স্ব ভবনে এসে জমা দিয়ে যাবে, এবং এই বাড়ি কাজটি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে জমা দিবে, কারণ এটি ডায়েরি এবং সিটি নম্বরের পরিবর্তে তোমাদের অন্যান্য নম্বরের সাথে সংযুক্ত করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনা বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, এবং আমি আশা করব অত্যন্ত গুরুত্ব সহকারে এই অধ্যায় পাঠটি তোমরা খুব ভালো মতো পড়বে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।